আজ আমি বানাবো ডিমের ঝোল। তার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ডিম আর আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো ছেঁকে নিয়েছি, হয়ে গেছে। এবার ডিমগুলোকে ভাজার জন্য তুলে দিচ্ছি। আর হলুদ এই ডিম ভাজার একই তেলেই আমি আলুটা তুলে দিয়েছি। তাতে হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। পেঁয়াজ বাটা, এটা হাতটা ছিঁড়ে তোলে কি, বাটা লঙ্কা আর আদা বাটা, এবারে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবে। দিয়ে দিচ্ছি হলুদ, কিছু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি হালকা করে জল। ঝোলটা স্বাদ করার জন্য দিয়ে দিচ্ছি হালকা করে একটু চিনি। তার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এইবারে ডিম আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গিয়েছে, এবারে গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নিচ্ছি।